দর্শক ওনারা যে ভ্লগে দেখতে আইগুন, ফয়েব এর নাম হইলে মোহাম্মদ জুনায়েদ, বয়স হইলে 15 বছর। ফয়েবে শিবাতলি ঈদগাহ বহুমুখী স্কুল উন্মাইডি ষষ্ঠ শ্রেণীর ছাত্র। ফয়েবে আর দর্শক ফোয়ার মতো স্বাভাবিক ফোয়ানো জন্মগতভাবে ফসরাবর রাস্তার মাইডি রোগ লইয়ের জন্মগ্রহণ করছে। স্কুল উন্মাইডি কালাজ করতে যাইলি তার সহপাঠী হলে মুতুর গন্ধে তার ফাশানো বই এন কি জোনায়েত যে ঘরের মাইডি থাকে এডো মুতুর গন্ধে আশেপাশে মানুষ মধ্যে তা আনতে পারে। জোনায়েতর কিল্লাই এই রোগগান হইয়ে তার এই রোগগান কি সরজমিনে আর সি প্লাস টিম গিয়ে তার রোগ সম্পর্কে আর জানি পেলাই উন্নত চিকিৎসা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্র জুনায়েদ, ছাত্র পড়ালেখা মোটামুটি ভালো, কিন্তু তার এই শারীরিক একান অসুস্থতার কারণে যথাসময় স্কুল দাঁড়িয়ে পড়ে। আমরা শিক্ষকভাবে এখন ছাত্রছাত্রীদের শরীরে অত বিদ্যালয়ের প্রত্যেকে আসলে খুবই দুঃখিত এবং অবলায় আমরা নিজেরাই যতটুকু সহযোগিতা গরম যায় আমরা চেষ্টা করি। আমরা চাই পব যদি কারো সাহায্য পাই, পব পড়ালেখা করতে পারিব, পব জীবনটা সুন্দর হইব। এসি প্লাসের মাধ্যমে অনুরোধের এম যাতে এই তার আর একবার অ্যাকাউন্ট বা দু দিনে অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাকাউন্ট মধ্যে বিত্তবালক কলেজে সার্বিক সহযোগিতা করবে। এই রোগটার নাম হলো একটোপিয়া বেসিকি, এটা আসলে একটা জন্মগত ত্রুটি। এটাতে আমাদের পেটের নিচের যে প্রাচীরটা, নিচের প্রাচীরটা এটা জন্মগতভাবে অভাব থাকে, যার ফলে দুইটা কিডনি নালীটাকে লাগাতার রোগীর তলপেট দিয়ে প্রস্রাব নির্গত হইতে থাকে, চারিদিকে দুর্গন্ধ ছড়ায়, একটা সামাজিক ইয়ের সৃষ্টি হয়, সামাজিকভাবে রোগী নিগৃহীত হয়। তো এটা বাংলাদেশের চিকিৎসা সম্ভব, এটা আমরা চিকিৎসা করে থাকি। আমি অন্তরা কাছে আবেদন করি, অন্তরা যেন আমি সাহায্য করেন, বিয়ান হলে মিলেমিশে যেন খেলা হইতে পারি, আলোচনা করতে পারি, স্কুল মাদ্রাসা যেন যেতে পারি, পড়ালেখা ভালো করে করতে পারি, নামাজ সালাম যেন পড়িতে পারি, বিয়ান সহযোগিতায় কামনা করি। দর্শক ওনারা যারা দেশ বিদেশের মধ্যে আসন আর সি প্লাস সাইতাই গুণ, যদি একখানা যদি মায়া লাগে জুনাইতর লাই ওনারা যদি সাহায্য করতে চান, ওনারা যে জির মধ্যে আসন ই তুন তাহলে ওনারা সাহায্য ঠিকানা ওনারা হইল